নমস্কার, ফিরে এসেছি ইউনিক ক্রাইম গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। কি হতে চলেছে এরপর ফাইভ ব্যাটালিয়নের সাথে, আসুন শুনে নিই আজকের কাহিনী। এমন সময় একজন এসে সমস্ত কেসের ফাইল দিয়ে গেল। শিমি এসে চেয়ারে বসে একটা ফাইল তুলে নিয়ে তাতে চোখ রাখল, আর বাকিরাও বাকি ফাইলগুলো তুলে নিল। কিছুক্ষণ পর শিমি ফাইল থেকে চোখ তুলে নিয়ে সামনে রাখা পেনটা ঘোরাতে লাগল। তারপর শাওনি একটা ফাইল রেখে বলল, এই কেসটা তো ভারী আজব, সব কিছুর ইঙ্গিত এই ভ্যাম্পায়ারের দিকেই যাচ্ছে। আরে, এই 2021 সালে ভ্যাম্পায়ার বাস্তবে আসবে কোথা থেকে? না না, এটা অসম্ভব। সেটা তো আমিও জানি, কিন্তু তুই বল, আমরা লাশগুলোর যা ফটো দেখলাম, তার উপরে ফরেন্সিক রিপোর্ট, কেস ডায়েরি, সব কিছুই একই দিকে ইঙ্গিত করছে, তাই নয় কি? তা ঠিক, তবে এটা ভ্যাম্পায়ার না, আর ভ্যাম্পায়ার বলে আর আসলে কিছু হয় না, ব্যাপারটা অন্য কিছু। হ্যাঁ, আর সেই অন্য ব্যাপারটাই আমাদের খুঁজতে হবে। আচ্ছা, একটা জিনিস তোরা লক্ষ্য করেছিস? কি জিনিস? এই যে লাশগুলোর, মানে লাশগুলো যে মানুষগুলোর, এদের চরিত্র কিন্তু খুব একটা ভালো না। মানে কেস ডায়েরিতেই লেখা আছে দেখ, যে এই এই লোকটা একটা চোর, আর এই মেয়েটা নিজের বৃদ্ধ শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়েছিল, এই ছেলেটা আবার একটা মেয়ের সাথে অসভ্যতামি করে কয়েকদিন জেলও খেটেছে। ব্যাপারটা আমিও দেখছিলাম, বলবো ভাবছিলাম, তুই বললি, ব্যাপারটা ভারী অদ্ভুত। এমন মনে হচ্ছে যেন কেউ বেছে বেছে সেই সব লোকেদেরই মারছে যারা অসৎ খারাপ কাজ করছে। এই সময় মিমি মনে মনে ভাবছে যে একবার লাশগুলোকে ও যদি নিজের চোখে দেখতো, তাহলে সব বুঝতে ওর আরো ভালো হতো। ও সেটা বলবে বলেই শিমির দিকে তাকালো। শিমি এখনো পেন ঘোরাচ্ছে আর টেবিলের দিকে তাকিয়ে বসে আছে। তারপর শিমি একবার চোখ তুলে মিমির দিকে তাকালো আর নীরবতা ভেঙে বলে উঠল, চল একবার এখানকার হসপিটাল থেকে ঘুরে আসি। হসপিটাল? কেন, এখানকার হসপিটালে যাব কেন? মর্গে যাব, লাশগুলোকে একবার নিজেদেরকে দেখতে হবে। আমার মনে হয় মিমিরও তাতে সুবিধা হবে, ও এটাই চাইছে। কি, তাই তো মিমি? মিমির ঠোঁটে দারুণ একটা হাসি খেলে গেল। তুই এখনো একটুকুও বদলাসনি, এখনো আমার মুখ দেখেই বলে দিতে পারিস যে আমার মনে কি চলছে বা আমি কি চাইছি। কি করে করিস শিমি? শিমি কিছু না বলে কেবল সেই রহস্যময় হাসিটা হেসে কেবিন থেকে বেরিয়ে গেল, আর বাকিরাও ওর পিছন পিছন বেরিয়ে গেল মর্গে যাবে বলে। হ্যাঁ, আমাদের শিমি সিরিয়াস, হাসে না, একটু এদিক ওদিক হলেই বকাবকি করে। তবে ওর এই ধরনের কিছু গুণ আছে যা দিয়ে ও ওর বন্ধুদের সবসময় আনন্দ দেয়, আগলে রাখে, আর তাই তো এই কজন শিমির অমন একরোখা জেদি মেজাজি স্বভাবকে মেনে নিয়েছে হাসি মুখে, আর নিজেদেরকে করে তুলেছে ফাইভ ব্যাটালিয়ন। হসপিটালে ঢুকে আর একজনের সাথে দেখা, যাকেও ওরা এখানে দেখবে এক্সপেক্ট করেনি। মেয়েটির নাম পুনাম। এই মেয়েটিও শিমিদের স্কুল লাইফেরই বন্ধু। মিমি তো পুনামকে দেখেই ওকে গিয়ে জড়িয়ে ধরল। পুনাম, তুই এখানে? আরে, তোরা সবাই এখানে, কি ব্যাপার? আরে, আমরা তো একটা স্পেশাল কেসে এসেছি, কিন্তু তুই এখানে? আরে, আমিও একটা কেসের খবর নিতেই এসেছি, তা আমার ক্যামেরাম্যানের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়, তাই ওকে নিয়েই এসেছিলাম। পুনাম একজন জার্নালিস্ট। তারপর পুনাম শিমির দিকে দেখে, শিমি কিছু বলছে না, কেবল ওর দিকে অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পুনাম হালকা হেসে আস্তে আস্তে এগিয়ে যেতেই শিমি একটু এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। বাকিরা সবাই হাসল। পুনাম আর শিমি দুজনেই একটু গম্ভীর প্রকৃতির,
কাজের সময় দুজনেই সিরিয়াস, তবে পুনম একটু হই হুল্লোড় করতে ভালোবাসে আর সিমি বাসে না, মানে ও এসবে ইনভলভ হতে চায় না। সিমি পুনমকে জড়িয়ে ধরেছে দেখে মিমি বলল, আমাকে দেখলেই বকবে, আর পুনমের বেলায় জড়িয়ে ধরলো, ও স্পেশাল আর আমরা মানের জলে ভেসে এসেছি, আমাদের সাথেও তো কতদিন পর দেখা হলো, কই একবারও তো জড়িয়ে ধরেনি, উল্টে আমাকে ঝাড় দিল। কথাগুলো বলে মিমি গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো, তারপর আর চোখে সিমির দিকে দেখল। সিমি ওকে এমনভাবে দেখছে, ও সেটা দেখে শাওনির পিছনে লুকোলো। তারপর সিমি এগিয়ে গিয়ে সবাইকে একসাথে জড়িয়ে ধরল। ওর এই ব্যবহারে সবাই হাসল, মিমি তো একটু বেশি খুশি হল। তখন স্যারের রুমে ছিলাম, অফিসে কাজের সময় যে এই সব আমি পছন্দ করি না সেটা কি নতুন করে কাউকে মনে করিয়ে দিতে হবে? কথাটা বেশ গম্ভীরভাবে বলে সিমি আর চোখে মিমিকে দেখল। মিমি নিজের মাথাটা নামিয়ে নিল, কারণ সিমি যতই রাগি গম্ভীর মানুষ হোক না কেন, ওর বন্ধুরা যে ওর কাছে কি তা ওর সব বন্ধুরাই জানে। সিমি যে কতটা ওদের কেয়ার করে ভালোবাসে সেটা কারোরই অজানা নয়। তাই তো সিমি এই ধরনের স্বভাব হলেও ওর বন্ধুরা হাসি মুখে সব মেনে নিয়ে ওর সাথে ওর পাশে সব সময় থাকে, আর সেটা তো আপনাদের আমি আগেই বললাম। পুনম, তুই বললি তুই একটা কেসে এসেছিস, কি কেস? আরে ওই একটা খুবই অদ্ভুত কেস, বলবো তোদের একদিন সময় করে, আজ আসি, একটু অফিসে যেতে হবে, একটা মিটিং আছে, আর বেশি দেরি করলে টাইমে ঢুকতে পারবো না। তোরা আছিস তো এখন? যতদিন না এই কেসটা সলভ হচ্ছে আছি, এই দিন দশেকের মতো ধর। আরে তাহলে একদিন সময় করে সব বলবো, আজ আসি, না হলে দেরি হয়ে যাবে। দেরির কথা শুনে সিমি আর এক সেকেন্ডও লেট করালো না পুনামের, কারণ তো আপনারা জানেনই সিমি নিজেই অত্যন্ত পাংচুয়াল, লেট শব্দটাই ওর অভিধানে নেই। তারপর পুনাম বেরিয়ে গেল আর সিমিরা মর্গের দিকে গেল। তারপর ডক্টরের সাথে কথা বলে মর্গে গিয়ে লাশগুলোকে খুব ভালো করে ওরা দেখল। ডক্টর, লাশগুলো একটু এখানের ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেবেন আগামীকাল, আমি নিজে একটু দেখতে চাই। ওকে, কাল সকালেই সব লাশ পাঠিয়ে দেব। তারপর সিমিরা ওখান থেকে বেরিয়ে এলো। হালকা শীত পড়েছে বাংলায়, আর এমনিতে উত্তরবঙ্গের দিকে সন্ধ্যায় আবহাওয়া বেশ মনোরম থাকে, তার সাথে এই হালকা শীত। সবাই ঠিক করলো যে কাছাকাছি একটু হাঁটতে বেরোবে, সিমি তো যেতে একদম রাজি ছিল না, শেষে শাওনি চেপে ধরাতে ও রাজি হলো। শাওনি আর সিমির সম্পর্কের সমীকরণ একদম আলাদা, কারণ ওরা একদম ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু। সিমির রাগের সামনে দাঁড়ানোর সাহস এই পৃথিবীতে চারজন মানুষের আছে, তাদের মধ্যে দুজন তো সিমির মা আর বাবা, আর একজন এই শাওনি। আপনারা সবাই কি ভাবছেন তা আমি জানি, যে অন্যজনটি কে সেটাও জেনে যাবেন, তবে একটু অপেক্ষা করুন। যাই হোক, তারপর সিমিরা সবাই বেরিয়ে গেল। বাকিরা তো গল্প করতে করতে যাচ্ছে, কিন্তু সিমি একদম পিছনে যাচ্ছে, একা হাঁটছে। বেশ কিছুটা হাঁটার পর সিমির মনে হলো কেউ বুঝি ফলো করছে, ও একটু দাঁড়িয়ে গেল। তারপর পিছন ফিরে দেখল কেউ নেই, তারপর আবারও চলতে শুরু করল। কিছুক্ষণ পর আবারও মনে হলো কেউ যেন ফলো করছে। সিমি এবার ওর পিস্তলটা বার করে পিছন ঘুরে বলল, দেখো যে আছো সামনে এসো, লুকোচুরি খেলাটা আমার পছন্দ নয়, তাই ভালোই ভালোই নিজে থেকে সামনে এসো, কারণ আমাকে যদি খুঁজে বের করতে হয় তো সেটা তোমার জন্য কখনোই মঙ্গলের হবে না।
বাকিরা তো গল্প করতে করতে হাঁটছিল, ওরা তাই কিছু খেয়ালই করেনি। কিন্তু শিমির এমন কথা শুনে ওরাও শিমির কাছে এলো। কি রে, কি হয়েছে? আর তুই বন্দুকটাও কার দিকে তুলেছিস? কেউই তো নেই সামনে। না, কেউ তো আছে। অনেকক্ষণ ধরে আমি এটা ফিল করতে পারছি, কেউ যেন আমাদেরকে ফলো করছে। সে কি রে ফলো করছে, কিন্তু কে ফলো করছে? আচ্ছা, ওই ভ্যাম্পায়ারটা নয় তো? না মানে আশেপাশে তাকিয়ে একটু দেখ, এই রাস্তাটা একটু অন্ধকার আর পাশেও ঝোপঝাড় রয়েছে। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। এরপর সবাই যে যার পিস্তল বার করে এদিক ওদিক একটু খুঁজে দেখে নিল। না, ওইদিকে কিছু নেই। দেবাশিস আর মিমি আর একটা দিকে দেখতে গিয়েছিল। এদিকেও তেমন কিছুই নেই। আচ্ছা, কোথাও ভুল হচ্ছে না তো? শাওনি, তুই এই কথাটা অন্তত বলিস না। আর আমাদের সবার থেকে তুই সিমিকে বেশি ভালো করে চিনিস, আর ও যে এইসব ক্ষেত্রে কখনোই ভুল করে না তা তো আমরা সবাই জানি। কেউ তো ছিল। আমিও দেবাশিসের সাথে একমত, সিমির এত বড় ভুল হবে না। আমি বলি কি, আর হেঁটে লাভ নেই, বুঝলি তো? সবাই বাংলোতে ব্যাক করি চল। বিষয়টা আমারও ঠিক ভালো লাগছে না। তারপর সিমিরা সবাই বাংলোতে ফিরে আসে। সিমিরা ওই জায়গাটা ছাড়ার পরই একটা ছায়া গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। আলো আঁধারিতে ভালো করে বোঝা যায় না কে সে, তবে অবয়ব মানুষেরই মতো। সে সিমির চলা দেখতে থাকে আর তার ঠোঁটে অদ্ভুত একটা হাসি। পরের দিন সকালে লাশগুলো ল্যাবে এসে যায়, তাই শাওনি আর মিমি বেশ সকাল সকাল ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। সিমিরাও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় সিমির ফোনে একটা ফোন আসে। হ্যালো। তারপর উল্টো দিকের ব্যক্তিটি কিছু বলে আর সেটা শুনেই সিমি বলে, হোয়াট, কি বলছেনটা কি, কোথায় হয়েছে? ওকে ফাইন, আপনি লোকেশনটা আমার ফোনে এক্ষুনি পাঠান, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি ওখানে। তারপর সিমি ফোনটা রেখে দেয়। কি রে, কি হয়েছে? আবার একটা মার্ডার, সেই একইভাবে। সে কি, আরো একটা মার্ডার? এবার কোথায়? লোকেশন আমার ফোনে পাঠিয়ে দেওয়া হবে এক্ষুনি। চল, আর দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। তারপর সিমিরা তড়িঘড়ি বেরিয়ে যায়। সিমি লোকেশন অনুযায়ী গাড়ি চালাতে থাকে। কিছুটা আসার পর দেবাশিস বলে, আরে সিমি, এটা তো সেই রাস্তা না যেখানে কাল সন্ধ্যায় আমরা এসেছিলাম? সিমিও ব্যাপারটা আগেই বুঝতে পেরেছিল, তাই ও দেবাশিসের কথার কোনো জবাব দিল না। ওই দেখ সামনে অনেকজন আছে। তারপর সিমি আরেকটু এগিয়ে গাড়ি সাইড করল। সবাই নেমে এগিয়ে গেল। লোকাল থানার পুলিশ আগেই ওখানে ছিল, সিমিদের দেখে স্যালুট করল আর বলল, আসুন ম্যাডাম, আমি আপনাকে ফোন করেছিলাম। এই এই দেখুন, একদম সেই আগের লাশের মতোই। তারপর দেবাশিস জিজ্ঞেস করল, আপনি কি স্যার? স্যার, ইনি এখানকার জমিদার বংশের ছেলে। এনার ঠাকুরদাদা এখানকার নাম করা জমিদার ছিলেন।
এনার নাম রৌনক রায় চৌধুরী, রঞ্জন রায় চৌধুরীর ছোট ছেলে। আর এই ছেলেটি মানে যে মারা গেছে, এ রৌনক স্যারের বন্ধু। কাল রাতে রৌনক স্যার একটা পার্টি রেখেছিলেন। পার্টি শেষ হওয়ার পর ছেলেটি বাড়িই ফিরছিল। আজ সকালে ছেলেটির মা বাবা রৌনক স্যারকে ফোন করেন, বললেন যে ও নাকি বাড়িতেই ফেরেনি। তারপর স্যারেরা এর খোঁজে বেরোন আর এই ঘটনা। আমি একবার আপনাদের বাড়িতে যেতে চাই, মানে যেখানে কাল রাতে পার্টি হচ্ছিল। আপনার কোনো প্রবলেম নেই তো? একদমই না ম্যাডাম, আইনকে সাহায্য করার জন্য যা যা করতে হয় আমি করব। দত্তবাবু, আপনি লাশটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। ইয়েস ম্যাডাম। তারপর সিমিরা রৌনকের সাথে ওদের বাড়িতে আসেন। জমিদার বাড়িটি বেশ বড় এবং বেশ সুন্দর করেই তাকে মেনটেন করে রাখা হয়েছে, তা বাড়ির চাকচিক্য দেখলেই বোঝা যায়। আসুন আসুন, ভেতরে আসুন। গাড়ি রেখে রৌনক সবাইকে নিয়ে বাড়ির ভিতরে যায়। ঢুকে সামনেই একটি সোফায় একটু চিন্তিত মুখে বসেছিলেন রঞ্জনবাবু। রৌনককে দেখে তাড়াতাড়ি করে উঠে আসেন আর বলেন, কি রে, কি হলো, ওদিকের খবর কি? বাবা, সুমিতকে খুন করা হয়েছে, আর ঠিক সেই আগের বারের মতোই। কথাটা শুনেই রঞ্জনবাবু বেশ ঘাবড়ে গিয়ে একটু পিছিয়ে গেলে রৌনক ওনাকে গিয়ে ধরে আর বলে, আরে এগিয়ে কি বাবা, তুমি ঠিক আছো? রঞ্জনবাবু ভীত আশঙ্কিত হালকা কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, হুম হুম, আমি ঠিক আছি। তারপর রঞ্জনবাবুর চোখ সিমিদের দিকে পড়ে। উনি আঙুল তুলে কিছু বলতে যাবেন, তার আগেই রৌনক বলে, বাবা, ওনারা এই কেসের তদন্তে এসেছেন। তারপর রঞ্জনবাবু আর কিছু বলেন না। সিমিদের রৌনক বাড়িতে যেখানে পার্টি হচ্ছিল সেখানে নিয়ে যাচ্ছিল। হঠাৎ মাঝ রাস্তায় সিমি দেখে যে একটা ঘরের দরজা আধ খোলা, আর ভিতরে কেউ একজন বসে ছবি আঁকছে। সিমি একটু থেমে যায়। তাই দেখে রৌনক বলে, এটা আমার দাদার ঘর, রোহিত রায় চৌধুরী, আমরা দুই ভাই। রোহিত রায় চৌধুরী নামটা শুনে সিমি বড় বড় চোখ করে তাকায়। কি কি বললেন আপনি? আপনার দাদার নাম রোহিত রায় চৌধুরী? হুম, কেন বলুন তো? না না, কিছু না। বলছিলাম কি, আমি কি একবার যেতে পারি রুমের ভেতরে? আসলে আমার দাদা ভারী অদ্ভুত স্বভাবের, লোকজন ও একদম পছন্দ করে না। আপনি যখন চাইছেন চলুন, তবে ও যদি কোনো খারাপ ব্যবহার করে দয়া করে কিছু মনে করবেন না। আমাদের অতীত জীবনটা বড়ই কষ্টের, আমি সবটা কাটিয়ে উঠতে পারলেও ও পারেনি, আর তাই বুঝতেই তো পারছেন। তারপর সিমিরা রোহিতের ঘরে ঢোকে। ঘরে ঢুকেই দেবাশিস আর অঙ্কিকার চক্ষু রীতিমতো চড়কগাছ হয়ে যায়, আর সিমির মুখে একটা অদ্ভুত হাসি দেখা যায়। এ হাসি এর আগে কখনোই সিমির মুখে দেবাশিসরা দেখেনি। দেবাশিস আর অঙ্কিকার চক্ষু চড়কগাছ হয়ে যায়, কারণ লোকটি যে ছবিটা আঁকছে সেটা সিমির একদম ছোটবেলার ছবি। সিমির বাড়িতে এই ছবি দেবাশিসরা অনেকবার দেখেছে। তারপর সিমি গিয়ে ঠিক রোহিতের পিছনে দাঁড়ায় আর বলে, তুরছ? সিমির এমন কথা শুনে রোহিতের হাত থেকে তুলিটা মাটিতে পড়ে যায়, আর রৌনক সহ বাকিরা সবাই সিমির দিকে খুবই অবাক চোখে তাকায়। তারপর সিমি আবারও ডাকে, তুরছ? তারপর রোহিত সামনের দিকে ঘোরে। সিমির চোখে জল ছলছল করছে।
দেবাশিসরা এই প্রথম শিমিকে এমন ইমোশনাল দেখছে। তুয়া! তারপর রোহিত উঠে এসে শিমিকে জড়িয়ে ধরে। রোহিত এবং শিমি দুজনেরই চোখে জল। পাশ থেকে রওনক বলে ওঠে, আপনি তাহলে দাদার তুয়া? রওনকের কথা শুনে শিমি রোহিতকে ছেড়ে ঘুরে দাঁড়ায়। দাদা বিদেশ থেকে ফেরার পর রোজ আপনার ছবি আঁকত, আপনার কথা বলতো আমাকে, মা চলে গেছে তার উপর আপনাকেও হারিয়ে ফেলে দাদা খুব কষ্ট পেত। শিমি, এসব কি হচ্ছে? আর কে নি? আর তোর নাম তুয়া কবে থেকে হলো? তোদের আমি সব পরে বলবো, তার আগে আমি আঙ্কেলের সাথে একবার দেখা করতে চাই। না তুয়া, এখন তুই কোথাও যাবি না, আমি যেতে দেবই না। এতদিন পরে আমি আমার তুয়াকে খুঁজে পেয়েছি, আর ওই লোকটার কাছে তুই একদমই যাবি না। দাদা, তুই আবার বাবাকে ওভাবে বলছিস? দেখ দাদা, তুই কিন্তু ওই লোকটার নামে আমি আর তোর কাছ থেকে কোনো সাফাই শুনতে চাই না। আমার তুয়া ফিরে এসেছে, আমার আর কাউকে চাই না। তুই যা তো এখান থেকে, যা এখান থেকে যা। তারপর শিমি রোহিতকে অনেক কষ্টে বুঝিয়ে রঞ্জনবাবুর কাছে এলো। তারপর রঞ্জনবাবুকে নিজের পরিচয় দিয়ে তুর্যর এমন অবস্থার কারণ জিজ্ঞাসা করল। রঞ্জনবাবু জানালেন, আজ থেকে প্রায় 22 বছর আগে তুর্যর মায়ের মৃত্যুটাই তুর্যর এমন অদ্ভুত আচরণের কারণ। ওর এমন স্বভাব সেই দিনের ঘটনা দেখে। তুর্যর মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, যখন ধরা পড়ে তখন একদম লাস্ট স্টেজ, আর কিছু করার ছিল না। কিন্তু তুর্য মনে করে ওর বাবা চাইলেই ওর মাকে বাঁচাতে পারত, কিন্তু বাঁচায়নি, তাই ও ওর বাবাকে একদম সহ্য করতে পারে না। ওকে অনেক বোঝানো হয়েছে কিন্তু ও কারোর কথাই শোনে না। আর তাই জন্যই সেদিন হঠাৎ করেই তুর্যকে আপনি কলকাতা থেকে নিয়ে চলে আসেন। রঞ্জনবাবু বলেন যে তুর্যর মায়ের শরীর খারাপ হয়ে পড়ে, ওর মা শেষবারের জন্য ওকে দেখতে চেয়েছিল, তারপর ও এতটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যে ওকে তিনি লন্ডন পাঠিয়ে দেন। তিনি ভেবেছিলেন হয়তো দূরে থাকলে ও সব ভুলে আবার নতুন করে শুরু করতে পারবে, কিন্তু পরে তিনি ভুল প্রমাণিত হন। শিমি আর কিছু বলে না, খালি চোখটা তুলে একবার রোহিতের ঘরের দিকে দেখে। চলো রৌনক, আমাদের পার্টির ওখানে নিয়ে চলো, আমাদের কেসটা একবার তদন্ত করে দেখতে হবে। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। তুর্য কি এবার তার তুয়াকে ফিরে পেয়ে স্বাভাবিক হতে শুরু করবে? কি হতে চলেছে এরপর শিমি আর তার 5 ব্যাটালিয়নের সাথে? জানতে হলে শুনতে থাকুন ফ্রাইডে দ্য 13th। আর হ্যাঁ, আমাদের ধারাবাহিক কেমন লাগছে তা জানাতে ভুলবেন না কিন্তু নিচের কমেন্ট সেকশনে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময় ধারাবাহিকের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন ফ্রাইডে দ্য 13th। নমস্কার।